বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ ও পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা মহিলা তৃণমূল শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফিরাদ হাকিমের কন্যা তথা রাজ্য মহিলা তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী হাকিম, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাহানাজ বেগম সহ অন্যান্য তৃণমূল বিধায়ক ও নেতৃত্ব। পুরো মুর্শিদাবাদেই মানুষের জন্য যা কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যা যা প্রকল্প করেছেন, আর এখানে মুর্শিদাবাদের মানুষরা, আমাদের পার্টি, আর সর্বোপরি আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের যে মা বোনেরা যারা রাস্তায় নেমে যত মানুষের জন্য কাজ করছে, যে আমি বিশ্বাসী যে মানুষ যদি এই কাজ দেখে তাহলে আমাদেরকেই নির্বাচিত। প্রতিনিয়ত দেখুন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, আদানি ইস্যু, বিজেপি দেখুন সেন্ট্রালে আসার পর, সত্যি বিজেপি একদম নিরপেক্ষভাবে যদি আমি ভাবতে বলি মানুষকে, বিজেপি সেন্ট্রালে আসার পর ভারতবর্ষের ঐতিহ্যগুলোকে একের পর একের পর একের পর বিনাশ করেছে। শুধুমাত্র আদানি আম্বানিদের গভর্নমেন্ট হয়ে থেকেছে, গরিব মানুষের গভর্নমেন্ট বিজেপি নয়। এটা বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে।